হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম নিউ ভিডিও। আপনার সবাই কেমন রয়েছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এবং আজকে আমি আপনাদের সাথে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা ইতিমধ্যে অনেক দিন ধরে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটি চলতেই রয়েছে, এবার কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে। কি করে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, বা অ্যাডমিশন হওয়ার পরে বা অ্যাডমিশন পেমেন্ট করার পরে কি করতে হবে, এবং কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, ডকুমেন্টস কবে ভেরিফিকেশন হবে, রায়গঞ্জ সুবীন্দ্রনাথের ডকুমেন্টস কবে ভেরিফিকেশন করতে যাবেন, এবং আপনি পেমেন্ট কাটিয়ে বসে রয়েছেন, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা অন স্ক্রিনে দেখে নিই। হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি আপনাদের সাথে আরেকটি রায়গঞ্জ সুবীন্দ্রনাথ কলেজের আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি আপনারা সবাই রায়গঞ্জ সুরেন্দ্রনাথে অ্যাডমিশন হয়ে গিয়েছেন। বিশেষ করে যারা যারা রায়গঞ্জ সুরেন্দ্রনাথে অ্যাডমিশন হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ। তো তারা বিশেষ করে তারা ভিডিওটি এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এরকমই লেটেস্ট আপডেট, এরকমই কলেজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এবং কবে এবং কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গেলে, বা ডকুমেন্টস ভেরিফিকেশন কি, এর প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয়, এটি কি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে কলেজ যেতে হবে, কলেজ যাওয়ার ডেট কবে, এবং কবে গেলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন সঠিকভাবে হবে, এবং কি কি ডকুমেন্টস নিয়ে গেলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন সঠিকভাবে হবে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয়, বা কি কি ডকুমেন্টস লাগে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। চলো বন্ধুরা, দেরি না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা স্টার্ট করি। তো প্রিয় দর্শক, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত ওয়াচ করবেন। তো প্রিয় দর্শক, আপনারা রায়গঞ্জ সুরেন্দ্রনাথে অ্যাডমিশন হয়ে গিয়েছেন, আপনাদের অ্যাডমিশন হওয়ার যে পেমেন্ট স্লিপটি রয়েছেন, মিনিমাম 2400 সামথিং কিছু পয়সা যে আপনি পেমেন্ট কাটিয়েছেন, সেই পেমেন্ট স্লিপটা সাথে নেবেন। ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, প্রথমত আপনার পেমেন্ট স্লিপটা, অ্যাডমিশনের পরে পেমেন্ট কাটিয়ে যেই পেমেন্ট স্লিপটা আপনি পেয়েছেন, সেই পেমেন্ট স্লিপটা দু কপি জেরক্স, তিন কপি জেরক্স করবেন, এক কপি কলেজ কর্তৃপক্ষ নেবে, এবং এক কপিতে আপনাকে সিগনেচার মেরে বা সিল মেরে আপনাকে দিবে, এবং এক কপি আপনি এক্সট্রা আপনি করে রাখবেন। এরপরে যেটি আপনি অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই তিনটি পেপার পেয়েছিলেন অ্যাপ্লাই করার সময়, সেই তিনটি পেপার আপনি নেবেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার, অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আরেকটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরেকটি ফর্ম, সেই ফর্ম তিনটাই নেবেন, এবং আপনার পেমেন্ট স্লিপটা এই চারটা নেবেন। এর সাথে সাথে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার অ্যাডমিট মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস আপনি নেবেন, জেরক্স করবেন। জেরক্স আপনি দু কপি করে করবেন, দুটো সেট লাগবে। রায়গঞ্জ সুবীন্দ্রনাথের যেভাবে ডকুমেন্টস প্রক্রিয়াটি হয়, এর জন্য দুটি সেট নিয়ে যেতে হবে, এবং তার সাথে আপনাকে ছবি নিয়ে যেতে হবে, এবং ডকুমেন্টস এইগুলো ডকুমেন্টস নেবেন, এবং আপনি পাঞ্চ করবেন। পাঞ্চ করে গিয়ে কলেজের এক তারিখ, দুই তারিখ থেকে কলেজে ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়াটি স্টার্ট হবে। তো আপনি এই এই ডকুমেন্টসগুলো, আমি যেগুলো বললাম, পেমেন্ট স্লিপ, আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে আরেকটি রয়েছিল, এবং আপনার ডকুমেন্টসগুলো, এগুলো জেরক্স করবেন। এর সাথে সাথে আপনার এইচএসের মার্কশিটটি, আপনার এইচএসের মার্কশিটটি অবশ্যই আপনি অরিজিনাল, এবং আপনার মাধ্যমিকের অ্যাডমিটটি, ওই দুটো ডকুমেন্টস অরিজিনাল আপনি নিয়ে যাবেন। তাহলে আপনার অরিজিনাল মার্কশিট দেখবে এবং আপনার ফর্মের নাম্বার দেখবে, এরপরে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুল দিবে। তো প্রিয় দর্শক, আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন কিভাবে করতে হবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এর জন্য কত কপি জেরক্স করতে হবে আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা বুঝে গিয়েছেন, প্রথমত পেমেন্ট স্লিপ, এর সাথে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার, অ্যাকনলেজমেন্ট স্লিপ, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরেকটি পেপার রয়েছে সেটি, এবং আপনার মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট, এইটি মাস্ট। এর সাথে আপনার যাবতীয় ডকুমেন্টস রয়েছে সবগুলো এক কপি করে জেরক্স করে আপনি পাঞ্চ করে নেবেন। এই ডকুমেন্টসগুলো দু কপি পাঞ্চ করে আপনি কলেজে যাবেন। কলেজে আপনি যেই দিন যাবেন, যে দুই তারিখের পর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তো কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টের, বা আপনি কোন কোর্স নিয়ে অ্যাডমিশন হয়েছে সেই ডিপার্টমেন্টের, বা কত রুল থেকে সেই কলেজে, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে কিন্তু
রুল নাম্বার হিসাবে অর্থাৎ আপনার যে স্লিপে যে রুল আছে সেই রুল হিসাবে এক থেকে নিয়ে এত পর্যন্ত এত নাম্বার রুমে এত থেকে নিয়ে এত পর্যন্ত এই হিসাবে প্রত্যেক রুমের সামনে একটি করে চার্ট লাগিয়ে দিবে। সেই চার্টে আপনি দেখে নেবেন নিজের রুল নাম্বারটি আছে কিনা। সেই রুল নাম্বার যদি থাকে তাহলে সেই রুমের মধ্যে গিয়ে বসবেন এবং একের পর পর বেঞ্চে বসার পরে একের পর পর ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে এবং বাইরে চলে আসবেন। সেই দিন ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়ে গেল মানে আপনার কাজ সম্পূর্ণ। এরপরে আপনি কলেজে গিয়ে ক্লাস করতে পারবেন এবং কলেজের একজন স্টুডেন্ট এবং আপনার কলেজের অধিকার হয়ে আসবে। এরপরে ধীরে ধীরে কিছুদিন যাওয়ার পরে আপনাকে কলেজ থেকে একটি আই কার্ড দেওয়ানো হবে, নচেৎ আই কার্ড না দিলে কিন্তু কলেজে এন্ট্রি করতে দেওয়া হবে না, যেটি সিস্টেম হচ্ছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আপনি এইভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন এই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই দু কপি করে জেরক্স করে নিয়ে যাবেন, ভুলবেন না। ভুলে গেলে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এই ভিডিওর মাধ্যমে আপনি কতটা উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকমই লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে এন্ড করি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আবার আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট 2 তারিখ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হয়েছে, তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন সবার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে এন্ড করছি। আপনার সাথে আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।